সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটা প্রশ্ন কিন্তু, আন্ডার ইজি কিভাবে এসে ঢুকা যায় বা এই প্রক্রিয়াটা কি, আজকে আমরা জানার চেষ্টা করব। সেই আন্ডার ইজি যারা এসে এদেশে বৈধ হয়েছে, কাগজপত্র পেয়েছে, দেশেও গিয়ে ঘুরে এসেছে এবং এদেশে জব করছে এবং উন্নত জীবনযাপনে যারা এখন পদার্পণ করছে, মুস্তাক, আন্ডার ইজির প্রক্রিয়াটা কি আসলে? ধন্যবাদ ভাই আপনি আমাকে কথা বলা দেওয়ার জন্য। আসলে আন্ডার এজের এই দেশের বিষয়টা হচ্ছে, যাদের বয়স 18-র নিচে, যার বাংলাদেশ থেকে 18-র নিচে এইখানে ডকুমেন্টটা নিয়ে আসতে পারে, যেমন ধরেন বাংলাদেশের বার্থ সার্টিফিকেটটা ফরেন মিনিস্ট্রি করে নিয়ে আসার পর এইখানে একটা লং প্রসেসের মধ্যে যাওয়া লাগে। সো প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট নিয়ে আসার পর এইখানে আছে যারা 18-র নিচে, যাদেরকে লালন পালন বা দেখাশোনা করে, তাদের অফিসে প্যারিস কিংবা আউট প্যারিসে গিয়ে তাদের অফিসে যাওয়ার পর অ্যাপ্লাই করা লাগে যে আমরা 18-র নিচে বাংলাদেশ থেকে আসছি, আমাদের এই ডকুমেন্ট। সো এই ডকুমেন্ট মাধ্যমে তারা আপনাকে নিবে, নেওয়ার পরে তারা আপনার এই যে মেডিকেল চেক আপটা কিংবা আপনার কোন সমস্যার কারণে আপনি এখানে আসছেন এই বিষয়গুলো তারা ইন্টারভিউ করে, যাচাই বাছাই করার পর, মেডিকেল চেক আপ করার পর তখন গিয়ে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর তখন তাদের কিছু রুলস রেগুলেশন আছে, যেমন ধরেন এই লেখাপড়া কন্টিনিউয়াসলি করতে হয় এই দেশে, ভাষাগত বা ভাষা ভাষা শিক্ষা, যেমন ধরেন ভাষা শিখতে হয় এই দেশে ফ্রান্সের ভাষা, এবং এই দেশের বাচ্চাদের সাথে নর্মালি যে স্কুলগুলো আপনি করতে হবে, এবং কি এই দেশে ফরমেশন, যেটা যে কোনো একটা ডিপ্লোম নেওয়ার জন্য 2 বছর 3 বছর স্টাডি করতে হয় কন্টিনিউয়াসলি ওদের ভাষার উপর, এবং ওদের খাবার দাবারের একটা বিষয় আশয় আছে এখানে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, আসার পর আমাদের এই দেশের কালচার, এই দেশের খাবার দাবারের মানিয়ে নিতে একটু কষ্ট হয়, কিন্তু ওই দেশের খাবার দাবারের সাথে আমাদের মানিয়ে নিতে হয় নতুন একটা পরিবেশে আসার পরে। তো এই আর কি 3 থেকে 4 বছর এখানে থাকার পরে যখন আপনার ডিপ্লোমটা হবে এবং কি আপনার যখন 18 হয়ে যাবে, তখন আপনি এই দেশের প্রি পিকচার যেটা এখানে অ্যাপ্লাই করা হয় কাগজের জন্য, তখন আপনার বাংলাদেশের পাসপোর্ট, NID কিংবা আপনার ওই বার্থ সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে ওরা আপনাকে একটা কাগজ দিবে এখানে বৈধভাবে থাকার জন্য, এবং এই বৈধ কাগজ পাওয়ার পরে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন এখানে বৈধভাবে। এইটাই আর কি ভাই প্রসেস। তার মানে হচ্ছে কাউকে যদি আন্ডারেজে ঢুকতে হয় তাকে 15 থেকে 16 বছরের ভিতরে আসতে হবে, এবং 18 পর্যন্ত পূর্ণ হওয়া পর্যন্ত এদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাকে দেখাশোনা করবে, লেখাপড়া করাবে, এবং একটা পর্যায়ে 18 পূর্ণ হওয়ার পর এদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসটা রয়েছে, আমরা প্রিফেকচার বলি, সে তাকে একটা রেসিডেন্সিয়াল পারমিট দেবে, স্থায়ী বা টেম্পোরারি প্রথমত দেয়, এবং পর্যায়ক্রমে সেটা স্থায়ী হয়। কয় বছর পরে সে ন্যাশনালিটি ডিমান্ড করতে পারে? হ্যাঁ, ও যদি এখানে ধরেন 5 বছর স্টে করে এবং 3টা আম্পু থাকে, তখন গিয়ে ওর ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করার যোগ্যতা রাখে, তখন ওরা যাচাই বাছাই করবে এবং কি আপনার ডিপ্লোম কি আছে, আপনার ভাষাগত কতটুকু যোগ্যতা আছে এটার উপর ডিপেন্ড করে তখন গিয়ে ন্যাশনালিটি পাওয়া। অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, একটা জিনিস কিন্তু ক্লিয়ার, তারা কিন্তু আন্ডার এজে থেকেছে, সেখান থেকে তারা কাগজ নিয়েছে, অর্থাৎ বয়স আপনার যখন 15-16 থাকবে ঠিক তখন আপনাকে আসতে হবে, এবং বাংলাদেশ থেকে আপনার অবশ্যই অনলাইন থাকতে হবে আপনার বার্থ সার্টিফিকেটটি, এবং সেটা মিনিস্ট্রি করে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, এবং 15-16 বছর। আমি আবারও বলছি, অনেকের বয়স 25-30 এসে কিন্তু দাবি করেন আন্ডার এজে ঢুকার, সেই সুযোগটা কিন্তু বর্তমানে নেই। 15 কিংবা 16 বছর যাদের, তারা আসতে কিন্তু তাদের সুন্দর ভবিষ্যৎ আছে।